গভীর রাতেও চমকে উঠতে হয় গুলির শব্দে। প্রায় দেড় মাস ধরে থেমে থেমে গুলি চলছে মিয়ানমারের ভেতর, সেই আতঙ্ক ছড়িয়েছে সীমান্তের এপাশেও। গোলাগুলি মিয়ানমারের অভ্যন্তরে হলেও বান্দরবনের নাইক্ষ্যংছড়ির তুম্ভ্রু সীমান্তবাসীর মনে স্বস্তি নেই প্রায় মাস দেড়েক। তাদের রাত কাটে অনেকটা জেগেই, আতঙ্ক আর দুশ্চিন্তা থাকলেও স্থানীয়রা ধৈর্য ধরে অপেক্ষা করছেন পরিস্থিতির উন্নতির। আর বিজিবি সদস্য সহ সংশ্লিষ্টরা সতর্ক তৎপর রয়েছেন। সীমান্তে বসবাস করা এক নারী বলেন, রাত্রে গোলাগুলি হয়, আতঙ্কে থাকি, আমাদের জন্য নয়, মেয়েদের জন্য। যদি গোলাগুলি হয় তখন কি করব তাদের নিয়ে, তাই তাদের বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। সীমান্ত ঘেঁষেই নাইক্ষ্যংছড়ির তুম্ভ্রুতে বেলাল হোসেনের বাড়ি। স্বজনরা ঘুমিয়ে থাকলেও সারা রাত তিনি জেগে থাকেন বলে জানান, যাতে গোলাগুলি হলে অন্যদের ডেকে দিতে পারেন। কেউ কেউ অবশ্য ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন নিরাপদ দূরত্বে, তবে এখনও ধৈর্য ধরে অপেক্ষা করছেন বেশিরভাগ মানুষ। ঘুমঘুম ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, মানুষ সাধারণত একটু আতঙ্কে তো থাকেই, কখন আবার গায়ে গুলি পড়ে, অন্য চিন্তা আমরা এখনও করছি না, তবে সীমান্ত এলাকার মানুষদের আমরা নিরাপদে রাখার চিন্তাভাবনায় আছি। মিয়ানমারের ভেতরে গোলাগুলির শব্দ এখন প্রতিদিনের ঘটনা, সেই শব্দ আতঙ্ক ছড়ালেও স্থানীয়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সীমান্তবর্তী চায়ের দোকানে আড্ডারত কয়েকজন জানালেন তারা আতঙ্কে আছেন। অবস্থা আরও বেগতিক দেখলে সরে যাওয়ার কথা বললেন কেউ কেউ।